বাধ্য করেছে সেনাপ্রধানকে যা আপনি আঠাশ তারিখে আমাদের আদেশ দিলে কিন্তু উল্টাটা হবে তো তিনি দেশ ছেড়ে চলে গেছেন স্পিরিট কি জিনিস যুদ্ধের স্পিরিট কি জিনিস ওই আটশো বা আট হাজার পুলিশ বা ওই তোমার হেলমেট বাহিনী দিয়ে ঠিকবে না পাকিস্তানের মতো শক্তিশালী সামরিক বাহিনী আমাদের লঙ্গি গেঞ্জি পরা মুক্তি যুদ্ধের কাছে টিকতে পারেনি আর তুমি কাকে নিয়ে আসবে লক্ষ লক্ষ জনগণ মো ছাকে দিলে যেভাবে থাকে ঝাঁকে চলে আসবে সেভাবেই আসবে ইউ মাস্ট রিমেম্বার আপনারা কি বুঝতে পারছেন না সেনাপ্রধান কেন দেশ ছেড়ে চলে গেছে সে চলে গেছে সে হাসিনাকে সুযোগ দিচ্ছে না আর্মিকে ব্যবহার করতে এবং সে জানে আর্মিকে যদি জনগণের বিরুদ্ধে সে আদেশ দেয় আর্মি তাকে খেয়ে ফেলবে

এবং প্রখ্যাত দোষী তারা ভিডিওতে বলে দিয়েছে আমরা গাড়িটা নিতে আসছিলাম গাড়ি ভিতরে ঢুকে বলছো তোমরা কারা বা এরকম কথা বলতেছিলো গাড়ি ভিতরে ঢুকে তারা আগুন লাগবে বা আগুন লাগিয়ে তারা চলে যায় এবং আসসালামু আলাইকুম ধর্শ্রোতা ভিডিওর শুরুতে আপনারা কিছু ছোট ছোট স্ক্রিপ্ট দেখেছেন আপনাদেরকে বিস্তারিত দেখাবো সম্পূর্ণ আজকের এই ভিডিওতে ইতিমধ্যে অন্যদিকে টাইটেল এবং থাম্বেল দেখে বুঝিয়ে গিয়েছেন আজকে কোন টপিকে আপনাদেরকে ভিডিও দেখাতে যাচ্ছি বা আপনাদেরকে আলোচনা করতে যাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রেখেই শুরু করছি আজকের ভিডিও মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট করে আপনার কাছে একটি অনুরোধ যদি আমাদের এই চ্যানেলটিকে আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন স্কিপ না করে যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই চাঞ্চল্যকর কিছু তথ্য দেখতে পাবেন বা চাঞ্চলকর কিছু তথ্য উঠে আসবে সম্পূর্ণ ভিডিওটি চলে যায় সম্পূর্ণ ভিডিও বাধ্য করেছে প্রধানকে যা আপনি আঠাশ তারিখে আমাদের আদেশ দিলে কিন্তু উল্টাটা হবে তিনি দেশ ছেড়ে চলে গেছেন স্পিরিট কি জিনিস যুদ্ধের স্পিরিট কি জিনিস ওই আটশো বা আট হাজার পুলিশ বা ওই তোমার হেলমেট বাহিনী দিয়ে টিকবে না পাকিস্তানের মতো শক্তিশালী সামরিক বাহিনী আমাদের লঙ্গি গেঞ্জি পরা মুক্তি যুদ্ধের টিকতে পারেনি আর তুমি কাকে নিয়ে আসবে লক্ষ লক্ষ জনগণ মোচাকে ঢিক দিলে যেভাবে থাকে ঝাঁকে চলে আসবে সেভাবেই আসবে ইউ মাস্ট রিমেম্বার আপনারা কি বুঝতে পারছেন না সেনাপ্রধান কেন দেশ ছেড়ে চলে গেছে সে চলে গেছে সে হাসিনাকে সুযোগ দিচ্ছে না আর্মিকে ব্যবহার করতে এবং সে জানে আর্মিকে যদি জনগণের বিরুদ্ধে সে আদেশ দেয় আর্মি তাকে খেয়ে ফেলবে প্রিয় দেশবাসী আসলাম আলাইকুম আজকে সেই মহান দিবস দ্বিতীয় মুক্তিযুদ্ধ আর যদি বিপ্লব বলা হয় তৃতীয় বিপ্লব একাত্তর সনের মুক্তিযুদ্ধ বা বিপ্লব পনেরো আগস্টের মহাবিপ্লব আর আজকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বা তৃতীয় মহাবিপ্লব এই বিপ্লবের মাধ্যমে মাফিয়া মাদার অফ মাফিয়া শেখ হাসিনার পতন ঘটতেই হবে এই ক্ষেত্রে কি ঘটতে পারে আমি সম্ভাবনাগুলো বলছি আপনাদেরকে প্রথমত সকালে হয়তো শুনবেন পসপন্ড হয়ে গেছে বা স্থগিত হয়ে গেছে যে জনসমাবেশ স্থগিত বলতে কিছু নাই হাজার হাজার লোক রাস্তাঘাটে মাঠে রেললাইনে রেল স্টেশনে বিভিন্ন জায়গায় আমি সব কথা বললে পুলিশ আবার ওখানে চলে যাবে তারা ঘুমাতেও পাচ্ছে না এইসব সাধারণ জনগণ তো মন্ত্রী হতে আসেনি ব্যবসায়ী হতে আসেনি ওই দরবেশ সালমানে প্রমাণ হতে আসেনি এমপি হতেও আসেনি চেয়ারম্যান হতে আসেনি সাধারণ মানুষ আসছে দেশ বাঁচাতে মাফিয়া সরকার থেকে বাংলাদেশকে স্বাধীন করতে এটা বুঝতে হবে সকল নেতৃত্বকে আর রাজনীতি ভুলে যেতে হবে ভুলে গে রাজনীতি তো মরেই গেছে আমি বুঝতে পারছি না জামাত কেন পারমিশন নিতে চাচ্ছে বারে বারে আর আপনারা বা পারমিশন নিচ্ছেন কেন কিসের পারমিশন নিজের দেশের এই সরকার অবৈধ হাসিনা অবৈধ আমরা সম্পূর্ণ বৈধ জনগণ আমাদের আবার কে পারমিশন দিবে সমাবেশ করতে আমি জামাত সহ সকল দলকে বলবো আপনারা একসাথে থাকুন কোনো দলীয় ব্যানার রাখবেন না কথাটা বোঝার চেষ্টা করেন আর্মি নেভি ফোর্স পুলিশ ইত্যাদি তারা কাদের সম্পদ তারা কোনো দলের সম্পদ না তারা হলো রাষ্ট্রের সম্পদ অর্থাৎ রাষ্ট্র যেদিকে যাবে তারা সেদিকে যেতে বাধ্য তা আপনারা যদি এখন মাঠে পলিটিক্যাল ভ্যালু পলিটিক্যাল ব্যানার দেখান তাহলে তো ওরা বলবে যে আমরা তো পলিটিক্যাল কোনো দলের আন্ডারে না কোন রাজনৈতিক দলের অধীনে না অতএব কি হবে যখনই গণপুত্থান হবে একদিকে মাদার অফ মাফিয়া যে শত্রু আমাদের মাথার অব মাফিয়া শেখ সে ক্ষুদ্র আপনার মাফিয়া এবং আওয়ামী লীগও তো এখন নাই মরে গেছে এই মাফিয়া গোষ্ঠী সবই মেরে ফেলেছে মানে রাজনৈতিক যে একটা স্পিরিট সেটাকে হত্যা করেছে সেই চেতনা নেই এখন দুইটা পার্টি মাফিয়া হাসিনা বলছি আমার যে সাত পাতার লিখিত চূড়ান্ত ঘোষণাপত্র দিয়েছি চার দিন আগে ওটাতে আছে নম্বর নম্বর পাতার স্তবক বা প্যারাগ্রাফে আছে অতএব যখনই আপনারা বলবেন সব দেশের মালিক যে রাষ্ট্রের মালিক জনগণ নেমেছে রাষ্ট্র রক্ষা করতে তখন আর্মি নেভি এয়ারফোর্স সবাই সাপোর্ট করবে এবং নেমে আসবে যে এরা রাষ্ট্রের মালিক নেমে আসছে গণভ্যুত্থান হচ্ছে পৃথিবীর আইনি তাই আপনারা কি বুঝতে পারছেন না সেনাপ্রধান কেন দেশ ছেড়ে চলে গেছে আজ ইস যে ফোন করেছিল আমাকে চার বছর আগে কেন সে টিকতে পারছিল না সেনাবাহিনী তার উপর খেপা ছিল জেলেকশন করতে দেওয়া হয় নাই এবং সবাই বলছিল আমার কথা শুনছিল কিন্তু আমি সে সুযোগ নেনি উত্তেজিত করে দেশে সিভিল ওয়ার বা গৃহযুদ্ধ সৃষ্টি করার চেষ্টা করিনি আমি ফেভিয়ান পলিসি যেটা যে দি দি প্রসেস অফ অ্যাট্রিকশন আমি দেখেছি কিভাবে আমরা এই স্বাধীনতাটা আনতে পারি আজকে চার বছর পরে সেই সুযোগ আজকে এসছে অতএব সেনাপ্রধান শফিউদ্দিনকে আমি ধন্যবাদ দিব সে চলে গেছে সে হাসিনাকে সুযোগ দিচ্ছেন না ব্যবহার করতে এবং সে জানে যদি আদেশ আর্মি আজকে যদি জনগণের পক্ষে অতএব আপনার গণভুত্থান করুন পুলিশ বা আনসার বাহিনী যারা যারা গুন্ডা বদমাশা যদি আসে আর্মির বেশি না মাত্র দুইশো লোকই যথেষ্ট চলে আসবে কিন্তু তার আগে আমরা স্বাধীন হয়ে যাব ইনশাল্লাহ তাই আমি বলছি আপনারা গণবুত্থানের দিকে তাকুন এখন কি হবে যে হয়তো স্থগিত করে দিবে কালকে সকালে শুনতে পাবেন তাতে কিছু আসে যায় না আমি বলেছি লক্ষ লক্ষ লোক চলে আসছে এখানে কোনো জামাত এখানে কোনো বিএনপি কিছু নাই সবাই আমরা একসাথে উই অল আর টুগেদার স্বাধীন হওয়ার পরে এবং নতুন সংবিধান হওয়ার পরে নতুন সংবিধানের অধীনে ইলেকশন হওয়ার পরে এই দেশ মুক্তির বিপ্লব বিলুপ্ত হয়ে যাবে আমাকে দেখা যাবে না আমার একটাই উদ্দেশ্য দেশকে মুক্ত করা আমি কিন্তু জয়ী কেননা আমাকে চেষ্টা করেও গতকাল পর্যন্ত চেষ্টা করেছে আপোষে আপোষের লোক আমি নই আপোষ করে আমার নিজের সম্পদ যে ফেরত পাবো ওটা নিয়ে আমি কোথায় যাব খবরে দেখলেন সম্পূর্ণ ভিডিওটি আল্লাহর উপর যে হামলা করা হয়েছিল সেই হামলার সুষ্ঠু তদন্ত করতে এবার কিছুটা মরিয়া হয়ে উঠেছেন হঠাৎ করে পুলিশ তার পক্ষে কেনই বা তিনি মামলা করতেছেন না তারপরও গিয়া শেষ পর্যন্ত তার মামলা নিতে যাচ্ছেন পুলিশ এরকম ইতিমধ্যে কয়েকজন গ্রেফতারও হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনাদের কি মতামত রয়েছে এই পুলিশকে কেন্দ্র করে বক্তব্যকে কেন্দ্র করে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে তত যখন সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ